দর্শক, আজকে আমাদের মাঝে আছে নার্গিস। শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। নার্গিসের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো নার্গিস, কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? আচ্ছা, অনেক কষ্টে পড়ে, ঠিক আছে। আপনার কষ্টের গল্পগুলো আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? আচ্ছা, আপনার তিনটা বোন। তো বাবা মা কোনো কাজ বাজ করতে পারে? না না, কাজ করতে পারে না। আচ্ছা, কাজ বাজ করতে পারে না। তো তিনটা বোন বললেন, আপনি কি সবার বড়? হ্যাঁ, আমি সবার বড়। আচ্ছা, আপনার আরো ছোট দুইটা বোন আছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের জায়গা জমি আছে, ঘর বাড়ি আছে? না না, জায়গা জমি ঘর বাড়ি নাই। না, থাকার মতো কোনো আপাতত আছে। আচ্ছা, কোন রকম আছে, ঠিক আছে। তো আপনি এখন কি করতেছেন? আমি মিডিয়ার সামনে আসছি একটা উদ্দেশ্য করে, যাতে আমি একটা মনের মানুষ চাই। আচ্ছা, একটা মনের মানুষের জন্য আসছেন, সেটা শুনবো। তো আপনি এখন কি করেন, কিভাবে চলতেছেন আপনার, আপনারা এখন সংসারটা কিভাবে চলে? আমি এখন কোন বাসা বাড়ি কাজ করি। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না, যতটুকু জানি বিয়ে শাদী হয়নি। বয়স কত আপনার? 18। আচ্ছা, 18 বছর হয়ে গেছে, এখনো বিয়ে শাদী হয় নাই, বাসা বাড়িতে কাজ করতেছেন। তো আপনার বাবা মার কাছে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে না? আসে, অনেকে আসে, আসলে কি যৌতুক স্যার, যৌতুকের জন্য বিয়ে হয় না। যৌতুকের জন্য হচ্ছে না? তো এখন এই যে মিডিয়ার সামনে এসে ভালো মনের একজন মানুষ চাচ্ছেন, তো পেলে কি বিয়ে শাদী করতে যাচ্ছেন এখন? হ্যাঁ। আচ্ছা, তো কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয়, আপনার কেমন পছন্দ? আমার পছন্দ, কারণ বর্তমানে এখন দেখো বুড়া দাদা দেখা যায়, মনে করেন আমি একটা মিডিয়াম সাইজের লোক চাই, ভালো মনের একটা মানুষ চাই, যাতে আমার জীবনটা সারা জীবন তার সাথে কাটিয়ে নিতে পারি। আচ্ছা, মিডিয়াম সাইজ, মিডিয়ামের ভিতরে মানে ভালো একজনকে চাচ্ছেন, যে যাকে নিয়ে সারা জীবন আপনি থাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বুড়া হোক সমস্যা নেই। আচ্ছা, বয়স বেশি হইলেও সমস্যা নাই? না না। আচ্ছা, মানে বুড়া মানুষ, বুড়া মানুষের সংসার করে শান্তি আছে, কারণ তারা ফালাইতে যায় না, জন্ম ফালাই দেয়। আচ্ছা, তো এখন এই যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, তো আপনি তো এখন কাজ বাজ করে বাবা মাকে ভাই বোনদেরকে দেখতেছেন, তো আপনার বিয়ে শাদী হয়ে গেলে তাদেরকে কে দেখবে? পরবর্তী গেলে তখন তো আর দেখা যাবে, তখন দেখা যাবে দুই বোন চালাই বা দুইটা বোন আছে, তারা ব্যবস্থা করতে হবে। কারণ পরে যদি খাওয়াই যে না তোমার বাবা মা আমি খাওয়াবো, তাহলে তো রাখা যাবে, যদি কর না তাহলে তো রাখা যাবে না, তাহলে পরবর্তী পরবর্তী শুনতে হবে। আচ্ছা, সে যদি ইচ্ছে করে তাহলে খরচ দিতে চাইলে দিবে, আর যদি না দিতে চায় তা তো আপনি রাজি আছেন? হ্যাঁ। আচ্ছা, তার মনে মহব্বত থাকলে অবশ্যই খরচ দিবে। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না, আপনি বলবেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম নার্গিসের জীবনের গল্প। তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে ফোন দিলে নার্গিসকে পেয়ে যাবেন। তো নার্গিস, এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন, আপনার বাবা মা জানে? আচ্ছা, তো এই যে এখন আপনি একটা যুবতী মেয়ে, এখনো বিয়ে শাদী হয় নাই, ফোন নাম্বারটা দিয়ে দিলেন, অনেক দর্শক রাত বিরাতে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনি কি বাবা মার সাথে ঘুমান না আলাদা ঘুমান? না, আলাদা ঘুমাই। আচ্ছা, কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না, কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওর স্ক্রিনে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।